নমস্কার বন্ধুরা আমি এইচকে এক্সপোজার এইচকে ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ব্যাংকে ঢুকলে অনেক সময় ব্যাংকের সার্ভারের প্রবলেমের জন্য ব্যাংক থেকে এস এম এস আসে না তাই আপনারা জানতেও পারেন না যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকলো কি না কিন্তু আপনি আপনার হাতে থাকা ফোনটি দিয়ে খুব সহজেই চেক করে নিতে পারবেন দু মিনিটেই যে আপনার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এই মাসে টাকা কি কিনা তো কীভাবে আপনি আপনার হাতে থাকা ফোনটি দিয়ে দু মিনিটেই চেক করতে পারবেন যে আপনার এই মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকলো কিনা চলুন দেখে নেই আজকের এই ভিডিওতে তার আগে বন্ধুরা আপনার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে এখনও অবধি কটি কিস্তির টাকা ঢুকেছে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন তার আগে বলি বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন তারা জানেনি এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও আপনাদের দরকারি তাই এখনও যদি কেউ সাবস্ক্রাইব করে না থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনার সমস্ত দরকারি ভিডিও পেতে সাথে বেল আইকনটিতে প্রেস করে অল সিলেক্ট করে রাখুন লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা এর জন্য প্রথমে আপনাদের ফোনে একটি অ্যাপ ইনস্টল করে নিতে হবে যে অ্যাপটি ইনস্টল করার লিঙ্ক আপনারা এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন তো ডেসক্রিপশানে থাকা ফার্স্ট লিঙ্কে ক্লিক করবেন তারপরে সেখান থেকে আপনি এই অ্যাপটি ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরে আপনি অ্যাপটিকে ওপেন করে নেবেন তারপর দেখতে পাবেন যে এরকম একটা ইন্টারফেস চলে এসেছে এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলছে অর্থাৎ ভাষা সিলেক্ট করতে বলছে তো আপনি আপনার ইচ্ছে মতন যে কোনো ভাষা সিলেক্ট করতে পারেন আপনি বাংলাও সিলেক্ট করতে পারেন ইংলিশও সিলেক্ট করতে পারেন তো আমি এখান থেকে ইংলিশ সিলেক্ট করে নিচ্ছি ইংলিশ সিলেক্ট করার পরে তারপরে নিচের দিকে এখানে সাবমিট বাটন রয়েছে এই সাবমিট বাটনে আপনাকে ক্লিক করতে হবে এরপরে দেখতে পাবেন যে এরকম একটা ইন্টারফেস চলে এসেছে এখানে সমস্ত ব্যাংকের নাম পরপর চলে এসছে তো আপনার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে অ্যাকাউন্টটি লিঙ্ক রয়েছে এবং সেই অ্যাকাউন্টটি যে ব্যাংকে রয়েছে সেই ব্যাঙ্কটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন দেখতে পাবেন যে পরপর অনেক ব্যাংক রয়েছে তো আপনার যে ব্যাংক রয়েছে সেই ব্যাংকটি আপনি এখান থেকে খুঁজে নেবেন ফার্স্টে তারপরে সেই ব্যাংকের ওপরে আপনি ক্লিক করবেন যেমন আমি এখানে উদাহরণস্বরূপ যে কোনো একটা ব্যাংকে এখানে ব্যাংক অফ ইন্ডিয়াই সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পরে দেখতে পাবেন যে আরও একটা নতুন পেজ ওপেন হয়ে গেছে তো আপনি যদি ব্যালেন্স চেক করতে চান তাহলে দেখতে পাবেন যে ফার্স্টেই প্রথমে একটা অপশান রয়েছে ওপরের দিকে চেক ব্যালেন্স তো এই চেক ব্যালেন্স অপশান আপনি ক্লিক করবেন এরপর দেখতে পাবেন যে আরও একটা নতুন পেজ ওপেন হয়ে গেছে এরপরে অনেকগুলি অপশান রয়েছে ফার্স্ট অপশান রয়েছে চেক ব্যাঙ্ক ব্যালেন্স তারপরে অপশান রয়েছে গেট মিনি স্টেটমেন্ট তো আপনি যদি শুধুমাত্র ব্যালেন্সটা চেক করতে চান তাহলে এই যে চেক ব্যাঙ্ক ব্যালেন্স অপশান রয়েছে সেখানে ক্লিক করবেন আর আপনি যদি মিনি স্টেটমেন্ট চান অর্থাৎ লাস্ট তিনটে বা পাঁচটা ট্রানজাকশান জানতে চান অর্থাৎ কত টাকা কাটলো লাস্ট তিনটে বা পাঁচটা ট্রানজাকশানে বা কত টাকা ঢুকলো সেটা যদি চেক করতে চান তাহলে এই গেট মিনি স্টেটমেন্টে ক্লিক করবেন তো আমি এখানে ব্যাঙ্ক ব্যালেন্স চেক করতে চাই তো আপনি কি করবেন এই যে চেক ব্যাঙ্ক ব্যালেন্স যে অপশানটি রয়েছে সেখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করার পরে পারমিশন চাইবে কলের তো এখানে এই যে অ্যালাউ যে বাটন রয়েছে এই অ্যালাউ বাটনে আপনি ক্লিক করে দেবেন তো এরপরে আপনি দেখতে পাবেন যে আপনার ফোন থেকে অটোমেটিক ব্যাংকের একটা নাম্বারে কল লেগে গেছে তো কল লাগার একটু পরে আপনি দেখতে পাবেন যে কলটা কেটেও গেছে জাস্ট একটা মিসড কল হয়েছে কোনো রকম আপনার কিন্তু ব্যালেন্স কাটবে না তো এরপরে আপনি দেখতে পাবেন একটু পরেই যে আপনার ব্যাংকের তরফ থেকে কিন্তু এস এম এস চলে এসছে এবং সেই এস এম এসে আপনাকে কিন্তু জানিয়ে দেওয়া হবে যে আপনার ব্যাংকে কত টাকা ব্যালেন্স রয়েছে বর্তমানে এবং সেখান থেকে খুব সহজেই কিন্তু আপনি চেক করতে পারবেন এবং জানতে পারবেন যে আপনার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এই মাসে টাকা ঢুকেছে কিনা কিন্তু একটা কথা মাথায় রাখবেন যে অবশ্যই কিন্তু এই প্রসেসে আপনার ব্যাংকে আপনার মোবাইল নাম্বারটি লিঙ্ক থাকতে হবে আপনার মোবাইল নাম্বার যদি লিঙ্ক না থাকে তাহলে কিন্তু আপনি চেক করতে পারবেন না তাই অবশ্যই কিন্তু আপনার মোবাইল নাম্বারটা লিঙ্ক থাকতে হবে লিঙ্ক যদি না থাকে তাহলে কিন্তু আপনাকে আগে ব্যাংকে গিয়ে লিঙ্ক করে নিতে হবে তো এরকমভাবে খুব সহজেই কিন্তু আপনি যে কোনো ব্যাঙ্কে আপনার অ্যাকাউন্ট থাকুক না কেন আপনার ব্যাংকের অ্যাকাউন্টে কত টাকা ব্যালেন্স রয়েছে বর্তমানে সেটা কিন্তু চেক করে নিতে পারবেন এবং কনফার্ম হয়ে যেতে পারবেন যে লক্ষ্মীরভার প্রকল্পের এই মাসে টাকা ঢুকলো কি তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারবেন না তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে